sana kimse. Hatırdı Raz Kopa. Tar mani? Mani, apner bomba to puati. Mani pregnant. কি ব্যাপার এত বড় ঘুমটা দিয়ে রাখলে? তোমার এই চাঁদ মুখটা কি করে দেখবো? কেন জানো না, কষ্ট করলে কেষ্ট মেলে। একটু কষ্ট করে ঘুমটাটা তুললেই তো চাঁদ মুখখান দেখতে পাও। কোথায় ফোন দে একটু ধৈর্য ধরো, আমি ফোন দিচ্ছি। এখন ডাক্তার, হ্যাঁ ডাক্তার আঙ্কেল, আমাদের বাসায় একটু আসেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি আসেন। হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ একটু তাড়াতাড়ি আসেন প্লিজ। মা আসতেছে, একটু ধৈর্য ধরো না, একটু মা পাচ্ছি না মা। এখন কি করবো আমি? কি করতে পারি বা মা? বুঝে ধরো মা, সেটা কাটতেছে মা। আসসালামু আলাইকুম ভাবি দা। ওয়ালাইকুম আসসালাম, বসে। এই তো কইলাম দাদা, এটা আমার হলো বউ। হ্যাঁ বউ, মা অসুস্থ। এটা কি সমস্যাটা? কি পেটের ব্যথা? পেটের ব্যথা? আচ্ছা বৌমা দেখি চোখটা, দেখি তো বৌমা দেখি চোখটি দেখি একটু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বাস একটু দেখি, একটা সারাও জোরে জোরে শ্বাস নেও, জোরে আরো জোরে, জোরে জোরে শ্বাস নেও, জোরে জোরে, জোরে আরো জোরে। ভাবি যান, এটা খুশির সংবাদ। কি সংবাদ? জলদি মিষ্টি নেন। কেন কি হচ্ছে? হাতে তো রাজ কপা। তার মানে? মানে আপনার বৌমা তো পোয়াতি, মানে প্রেগনেন্ট। কি বলি ঈশ্বর? আচ্ছা তাহলে আমি অনেক গেলাম, চেম্বার আমার অনেক রুগী বয়ে রয়েছে, আর পোলারা পাঠাই দেন, আমি ওষুধপত্র লিখে দিয়ে দিব। না গেছে কিরে, কোন ওষুধ তুই ঘরে নিয়ে আসছস? আমি অসুস্থ না। চুপ কর, ওই মুখে আমাকে মা বলে ডাকবে না। না মা, ও অসুস্থ না। তুই চুপ কর। ও ওর কোনো দোষ নেই, ওর আর তোমাকে সত্যি কথা বলতে হবে আমার। কি সত্যি বল? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমাদের ভালোবাসা সৎ নিষ্পাপ পবিত্র আমাদের ভালোবাসা, মা তুমি বিশ্বাস করো। কিন্তু কখন যে মনের অজন্তে মা আজ যদি ওকে বিয়ে না করতাম, এই সন্তান নিয়ে সে কোথায় যেত, কার কাছে যেত বলো মা? তাই বলে আমি মেনে নিতে পারলাম না মা, প্লিজ মা তোমাকে মেনে নিতে হবে। শুনো মা,
ওই সন্তান নিয়ে যদি সে রাস্তায় রাস্তায় ঘুরত, ওই সন্তানের জায়গায় ডাস্টবিনে হতো মা। কুকুর এসে ওই বাচ্চাটা চিড়ে চিড়ে খেত মা, বাচ্চার যন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করতো মা। আর ওই কলঙ্ক মুছতে ওর বাবা মা আত্মহত্যা করতো। ভালো হতো মা, বলো তোর মতো সন্তান আমি পেটে ধরেছিলাম। পৃথিবীতে অনেক ছেলেরা এই ধরনের ভুল করে বা করতে পারে, তারা যেন তোর মতো সিদ্ধান্ত বেছে নেয়, তা না হলে এদের জায়গা কোথায় হবে, কোথায় গিয়ে দাঁড়াবে?